বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডে চার মাসের মাথায় ব্যাংকশাল কোর্টে চার্জশিট পেশ করল বড়বাজার থানার পুলিশ। চার্জশিটে নাম রয়েছে মার্কেটের দুই ডিরেক্টর ও ম্যানেজারের গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি। চার্জশিটে উল্লেখ, ফিডার বক্স থেকে মার্কেটের অস্থায়ী স্টলে আগুন ছড়িয়ে পড়ে। ফের চলন্ত মেট্রোয় আগুন আতঙ্ক। সকাল ১১টা নাগাদ দমদম স্টেশন ছাড়া মাত্র তিনটি কামরার নিচে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অসুস্থ হয়ে পড়েন তিনজন যাত্রী। মেট্রোটিকে নোয়াপাড়া কারশেডে নিয়ে যাওয়া হয়। সকাল ১১:৩০ নাগাদ ফের স্বাভাবিক হয় মেট্রো চলাচল। কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক বিভিন্ন রাজনৈতিক দলের, উপস্থিত মুখ্য নির্বাচন কমিশনার ও আধিকারিকরা। আগামীকাল বৈঠক ডিজি মুখ্য সচিবের সঙ্গে। কর্মসংস্থান নিয়ে ফের মোদীকে মিললেন রাহুল। গত ৪৫ বছরে দেশে বেকারির হার সর্বোচ্চ। বছরে ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতির ফল এই জাতীয় বিপর্যয়। টুইটে তোপ রাহুল গান্ধীর। অখিলেশের পর এবার ইডির নজরে মায়াবতী। ১১৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। উত্তরপ্রদেশের ৭টি জায়গায় তল্লাশি ইডির। ২৬৭২ কোটি টাকার ব্যাংক প্রতারণা কাণ্ডে শহর জুড়ে ইডির তল্লাশি অভিযান। গণেশ জুয়েলারি হাউস ও তার সহযোগী সংস্থার অফিস ও আধিকারিকদের বাড়িতে তল্লাশি। টালিগঞ্জ, গড়িয়াহাট, কালীঘাট সহ শহরের ১১টি জায়গায় তল্লাশি ইডির ৫৫ থেকে ৬০ জন অফিসারের। হরিয়ানার জিন্দি উপনির্বাচনে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী। দ্বিতীয় স্থানে জেজেপি। কংগ্রেসের রণদীপ সুরজেওয়ালা রয়েছেন তৃতীয় স্থানে। এদিন উপনির্বাচনের ভোট গণনা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাজস্থানের রামগড়ে উপনির্বাচনে জয়ী কংগ্রেস। ১২,২২৮ ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী। বিজেপি প্রার্থী পেয়েছেন ৭১,৮৩টি ভোট। এর ফলে রাজস্থান বিধানসভায় কংগ্রেসের আসন সংখ্যা দাঁড়ালো ১০০ আসনের বিধানসভায় একাই গরিষ্ঠতা কংগ্রেসের। সংসদে শুরু বাজেট অধিবেশন। এই উপলক্ষে সংসদে যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৩ তারিখ পর্যন্ত চলবে এবারের বাজেট অধিবেশন। কুম্ভমেলার ধর্ম সংসদে রাম মন্দির নিয়ে আলোচনা। শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতীর ঘোষণা, ২১ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে কাজ। উত্তর কলকাতা থেকে গ্রেপ্তার দুই অস্ত্র পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিদ্যাসাগর স্ট্রিট ও মহেন্দ্র শ্রীমানি স্ট্রিটের সংযোগস্থল থেকে দুজনকে পাকড়াও করে লালবাজারের গোয়েন্দা শাখার পুলিশ। উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। ময়দান এলাকায় উদ্ধার ২ বছরের শিশুর মৃতদেহ। মাথায় আঘাত থাকায় খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আজ সকালে ময়দান এলাকার রাস্তার ধার থেকে শিশুর মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে ময়দান থানা ও লালবাজারের হোমিসাইড শাখা। বিধাননগর স্টেশনে ভিড় ঠেলে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে হাত কাটা গেল এক ব্যক্তির। পেশায় ফেরিওয়ালা ৪৪ পিন্টু মণ্ডল কাঁকুরগাছির একটি মেলা থেকে ফিরছিলেন। তাকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে ভর্তি করে জিআরপি। কাঁকুরগাছির মতি মার্কেট ব্যবসায়ী সমিতির অফিসে দুষ্কৃতী তাণ্ডব। লুটপাট, ভাঙচুর, অফিস গুদাম আগুনে লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তোলা না দেওয়ায় হামলা বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা পুলিশের। সময় পেরিয়ে যাওয়ার পরেও রক্ত পরীক্ষার রিপোর্ট না পাওয়ার অভিযোগে গতকাল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ অবরোধের পর আজ সেন্ট্রাল প্যাথোলজি ল্যাব পরিদর্শন করেন অধ্যক্ষ মঞ্জুশ্রী রায়। পরিদর্শনের পর তিনি জানিয়েছেন সমস্যাগুলি চিহ্নিত করা গিয়েছে। আজ বিকেলের বৈঠকে সমস্যার সমাধান হবে। তারাপীঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মন্দিরে গিয়ে পুজো দেন মমতা। সেখানে বিশেষ ভোগ নিবেদন করেন তিনি। এরপর হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা। বেহালায় ১১৬ নম্বর ওয়ার্ডে ২৫০ বছরে পুরনো চণ্ডী মন্দিরের সংস্কার কাজ শেষ। এই উপলক্ষে গতকাল আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন মেয়র ফিরাদ হাকিম, তারক সিংহ প্রমুখ। পরবর্তীতে এমন আরও ভগ্নপ্রায় মন্দিরের সংস্কার করা হবে বলে জানিয়েছেন তারক সিংহ। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে আকাশ মেঘমুক্ত হতেই ফের নামতে শুরু করেছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। তাপমাত্রা নেমেছে জেলাগুলিতেও। হ্যামিল্টনের লজ্জার হার ভারতের। ৯২ রানে শেষ রোহিতের ভারত। ২ উইকেট হারিয়ে ম্যাচ জয় নিউজিল্যান্ডের। ৫ উইকেট বোল্টের। ভারতের মাত্র ৪ জন ব্যাটসম্যান পেরোলেন ২ অঙ্কের রান। কয়েকদিন আগে স্কুল ক্রিকেটে ৩০০ রানের ইনিংস খেলে হইচই ফেলে দিয়েছে ১৫ বছরের ছেলেটি। সেন্ট জেমস স্কুলের ছাত্র অ্যানাস একদিন পৃথ্বী শয়ের মতো বড় ব্যাটসম্যান হতে চায়। সেই লক্ষ্যে অনুশীলন চলছে বাংলা ক্রিকেটের এই নতুন প্রতিভার। আধ্যাত্ম গুরু ওশোর শিষ্যা হিসেবে এবার পর্দায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। পরবর্তী হলিউড প্রজেক্টে মা আনন্দ শিলার চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। ছবিটি পরিচালনা করবেন অস্কার জয়ী পরিচালক বেরি লেভিনসন। সূত্রের খবর, ছবির প্রযোজনার সঙ্গেও যুক্ত থাকবেন প্রিয়াঙ্কা। ১৩ কোটি ১১ লক্ষ টাকার বিনিময়ে মুম্বাইয়ের জুহু এলাকায় ফ্ল্যাট কিনলেন আলিয়া। জুহুতে ইতিমধ্যেই আলিয়ার আরও দুটি ফ্ল্যাট রয়েছে। সূত্রের খবর, রণবীর কাপুরের পাশে থাকার জন্যই বাজার দরের থেকে বেশি দামে এই ফ্ল্যাটটি কিনেছেন আলিয়া। আল্পসের বরফের মাঝে এই ভিডিও আপলোড করলেন কঙ্গনা রানাওয়াত।
সারোগেসি পদ্ধতিতে পুত্র সন্তানের মা হলেন একতা কাপুর। একই পদ্ধতির সাহায্যে 2016 সালে বাবা হন একতার ভাই তুষার কাপুর। ছেলের নাম রাখেন লক্ষ্য।